আসসালামু আলাইকুম সকলকে আলোকিত রঙামাটির রাত একটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লঙ্গদূতে বাবু ও নানিয়ার চরে অমর জীবন চাকমা চেয়ারম্যান নির্বাচিত কাততাই অভিযানে দশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ বান্দবনে ক্যানএফ সদস্য গ্রেফতার রায়খালিতে পাচারকালে জ্বালানি কাঠ বোঝায় চাঁদের গাড়ি আটক অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে রাঙ্গামাটিতে সমন্বয় সভা সেই দর্শক এতক্ষণ শিরোনাম শূন্যী এবারে বিস্তারিত লঙ্গদুধে বাবু ও নানিয়ার চরে জীবন চাকমা চেয়ারম্যান নির্বাচিত উপজেলা পরিষদের নির্বাচনের তৃতীয় ধাপে রাঙ্গামাটিতে লঙ্গুদু নানিয়ারচুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে লংগুদু উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবু বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকারকে চার হাজার একশো ষাট ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে জয়লাভ করেছে আনারস্পতিকে বাবুল দাস বাবু পেয়েছেন ষোলো হাজার নয়শো ছিয়াশি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল বারেক সরকার ঘোড়া প্রতীকে পেয়েছেন বারো হাজার আটশো ছাব্বিশ ভোট ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রকিব ও ফাতেমা জিন্না অন্যদিকে চোদ্দটি ভোট কেন্দ্রের সব কয়েকটি ফলাফলে ছয় হাজার একশো উনষাট ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের অমরজীবন চাকমা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রার্থীদের প্রার্থী জ্যোতিলাল চাকমা পেয়েছেন চার হাজার একশো বাষট্টি ভোট এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতীকের সুজিত তালুকদার সাত হাজার চারশো আট ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বই প্রতীকের বিনয়কৃষ্ণ চাকমা ছয় হাজার ছশো চুয়ান্ন ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা কলসি প্রতীকে দশ হাজার একশো ষোলো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোয়ালিটি চাকমা প্রজাপতি প্রতীকে চার হাজার দুশো তেতাল্লিশ ভোট পেয়েছেন কাপ্তাই লেকে অভিযানে দশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছ শিকার বন্ধকালীন সময়ে অভিযান চালিয়ে দশ হাজার মিটার কারেন্ট জাল ও সুতার জাল আটক করে ধ্বংস করেছে রাঙ্গামাটির মৎস্য বিভাগ বৃহস্পতিবার তিরিশ মে সকাল থেকে রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র নেতৃত্বে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুক ও জীবতলের বিভিন্ন এলাকায় কাপ্তাই অভিযান পরিচালনা করা হয় অভিযানে কাপ্তাই অবৈধ মাছ শিকারের জন্য পেতে রাখা দশ হাজার মিটার কারেন্ট ও সুতার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয় এ সময় উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ এরশাদ বিন শহীদ সদর উপজেলা মৎস্য বিভাগের ক্ষেত্র সরকারি মিথন দেওয়ান নৌ পুলিশের সদস্য সহ বিএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদিকে রাঙ্গামাটি বিএফ কর্তৃপক্ষ রাঙ্গামাটি সুখী নীলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাংরা মাছ জব্দ করেছে পরে তা নিলামে বিক্রি করা হয় বান্দরবনে ক্যান্স সদস্য গ্রেফতার বান্দরবনের ওয়াংছড়ি উপজেলা সশস্ত্র সংগঠন কুগিচিন ন্যাশনাল ফ্রান্ডের সন্দেহভাজন আরও এক সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী গ্রেফতার র্যামথাং লিয়ান বম বান্দরবনের ওয়াংছড়ি উপজেলা সদরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুনকুয়াল বমের ছেলে বৃহস্পতিবার তিরিশ মে দুপুরের ওয়াংছড়ি সদর থেকে এনএফের সন্দেহভাজন সদস্য র্যামথাং লিয়ান বংকে বান্দরবন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হক আসামি র্যামথাং লিয়ান বমকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বান্দবন আদালতের এসআই প্রিয়াল পালি জানান রোয়াংছড়ি থানায় দায়ের করা মামলা র্যামথাং লিয়ান বমকে আদালতে হাজির করা হয়েছে আদালত আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশনা প্রদান করেছেন এর আগে উনত্রিশ মে বিকেলের রোয়াংছড়ি সদর থেকে আসামিকে গ্রেফতার করে যৌথ বাহিনী রায়খালীতে পাচারকালে জ্বালানি কাঠে বোঝায় চাঁদের গাড়ি আটক কাপ্তায় পালপুর বাগান বিভাগ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে রাতের অন্ধকারে পাচারকালে জ্বালানি কাঠে বোঝাই একটি চাঁদের গাড়ি আটক করা হয়েছে

কারণ এই বিষয়ে মামলা করা হয়েছে আটক জ্বালানি কাঠ ও ট্রাক প্রায় খালি সদর রেঞ্জে রাখা হয়েছে প্রসঙ্গত বন বিভাগ প্রায় সময় পাচারকালী মূল্যবান কাঠ ও জ্বালানি কাঠ আটক করলেও নানা কৌশলে পাচার কার্যক্রম চলছে বলে জানা গেছে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে রাঙ্গামাটিতে সমন্বয় সভা অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টেক হোল্ডার গণের সমন্বয়ে রাঙ্গামাটিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং রাঙ্গামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভা সভাপতিত্ব করেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব ইয়াসমিন পারফেন তেব্রিজে সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাসমিন সুলতানা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন সবাই সরকারি সেবা বিষয়ে সকলকে অভিহিত করা হয় এবং বিষয়গুলো ব্যাপকভাবে প্রচারের জন্য সকলকে আহ্বান জানানো হয় সুদর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রঙামাত একটা সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য